Bismillahirrahmanirrahim. Asanno 10 December Dhaka Bibhagiyo Gonosamabesh ke safol korar lokkhe Dhaka Mohanagor Dokkhin BNP kortrika gothito Obhyorthona Committee ajker ei prostuti shobhay upasthit netribindo agami 10 tarike December ei Gonosamabesh ke je kono mulley amaderke safol korte hobe আজকে সারা বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের এই 10 তারিখের সমাবেশের দিকে তাকিয়ে রয়েছে বিএনপির দিকে তাকিয়ে রয়েছে এবং এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা প্রবল জনমত গড়ে উঠেছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে এই বর্তমান সরকার তাদের পায়ের তলায় মাটি নাই জনগণ তাদেরকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দিয়েছে এবং বহির্বিশ্বেও এই সরকারের সকল অপকর্ম সকল দুর্নীতি সকল মানবাধিকার লঙ্ঘন গুম খুন হত্যা গণতন্ত্রকে ধ্বংস ভোটের অধিকারকে হরণ সহ বিভিন্ন অপকর্মে সারা পৃথিবীতে এই বর্তমান সরকার এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা ধিক্কৃত হয়েছে আজকে আপনারা দেখছেন যে এই বর্তমান সরকারের সময় শেষ তাদের পায়ের তলায় মাটি নাই তাদের এখন চলে যাওয়ার সময় কিন্তু এই শেষ বেলায়ও তারা ব্যাংক লুটপাট করাতে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা দেখেছেন এই সরকারের তল্পিবাহ এস আলম গ্রুপ ভয়ঙ্কর নভেম্বর নামে এক শিরোনামে একটা প্রতিবেদন ছাপা হয়েছিল 30,000 কোটি টাকা তিনটা ইসলামী ব্যাংক থেকে তারা লোপাট করে নিয়েছে এবং আপনাদের অনেকেই হয়তো জানেন সিঙ্গাপুরে একটি পাঁচ তারকা হোটেল তারা ক্রয় করেছে এই বাংলাদেশের সাধারণ জনগণের অর্থ সম্পদ লুটপাট করে আপনারা সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা এবং টিভিতেও নিশ্চয়ই দেখে থাকবেন যে আমাদের এই সমাবেশগুলোতে সাধারণ জনগণের ঢল নেমেছে এমনকি 20 কিলোমিটার 30 কিলোমিটার বয়স্ক বৃদ্ধরাও তারা পায়ে হেঁটে আমাদের এই সমাবেশে যোগ দিচ্ছে আমাদের দাবি দাওয়ার সাথে একাত্মতা পোষণ করছে আমাদের আসন্ন 10 তারিখে উপলক্ষে আপনারা জানেন যে এই আওয়ামী সন্ত্রাসীরা তারা বিভিন্ন পয়েন্টে আমাদের অতীতের সমাবেশগুলায় তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করার চেষ্টা করেছে সাধারণ জনগণের উপরে হামলা এবং রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ সহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের এই সমাবেশগুলায় জনসমাগম ঠেকানোর একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে এর পাশাপাশি তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলায় প্রত্যেকটা ঢাকা মহানগরীর প্রত্যেকটা থানাতে মিথ্যা গায়েবী মামলা দায়ের করে এখন তারা বাড়ি বাড়ি একটা গ্রেফতারি অভিযান চালিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বিভিন্ন থানায় এই মিথ্যা মামলা দিয়ে আপনাদের বাড়ি বাড়ি একটা তারা কি বলে গ্রেফতার অভিযানে গিয়ে একটা ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে তো আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ সকলে জনগণকে সাথে নিয়ে আমরা প্রচার অভিযান এবং প্রচারপত্র বিলি করার মাধ্যমে আমরা পুলিশকেও আমরা এই জবাব দিব যে আমরা মাঠে রয়েছি আমাদেরকে যদি গ্রেফতার করতে হয় তাহলে একজন দুইজনকে চোরের মতো বাসায় গিয়ে গ্রেফতার করতে পারবে না করতে হইলে শত শত হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের একসাথে গ্রেফতার করতে হবে আমরা দেখে নিব তারা কয় হাজার তারা গ্রেফতার করতে পারে তাদের জেলের ধারণ ক্ষমতা কতটুকু রয়েছে সেটা আমরা মানে মানে বুঝে নেব ঢাকা বিভাগের অন্যান্য জেলা এবং ঢাকা বাংলাদেশের অন্যান্য বিভাগ থেকেও যারা আসবে তাদেরকে নিরাপদে সেখান থেকে আমরা অভ্যর্থনা কমিটির মাধ্যমে তাদেরকে বরণ করে নেয়া এবং তারা যাতে নয়াপল্টনে আমাদের সমাবেশস্থলে আসতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব এই অভ্যর্থনা কমিটির এবং আমি বলতে চাই যে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জনসমাবেশ তখনই গণসমাবেশ তখনই সফল হবে যখন এখানে আমরা লক্ষ 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 নেতাকর্মীর একটা সমাবেশ ঘটিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং পরবর্তী যে কর্মসূচি দল থেকে ঘোষণা আসবে সেই কর্মসূচি আমরা সকলকে নিয়ে বাস্তবায়ন করব আগামী 10 তারিখে আপনারা পাড়া মহল্লায় সকল মা বোন যারা রয়েছে যারা মুরব্বিয়ানরা রয়েছে সকল আমাদের যারা নাগরিকরা রয়েছে তাদেরকে অনুরোধ জানাবেন যে কোনো মূল্যে তারা যাতে সমাবেশস্থলে লোক সমাগমের কারণে উপস্থিত নাও হতে পারে তারা যাতে যার যার বাসা বাড়ির নিচে
সামনের রাস্তায় অবস্থান করে এক্ষুনি আওয়ামী লীগ এক্ষুনি শেখ হাসিনার বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ জানায় এবং সকলে যাতে একাত্মতা প্রকাশ করে আমাদের দাবি দাওয়ার সাথে। এটা আমাদের জনসম্পৃক্ততার মাধ্যমে এই খুনি সরকারকে আমরা পতন ঘটিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রের সুবাতাস বই আনতে পারবো। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারা কোনো প্রকারে মনোবল হারাবেন না এবং এই অবৈধ খুনি শেখ হাসিনার পেটুয়া বাহিনী তারা যে বিভিন্ন এলাকায় এলাকায় একটা উপস্থিতি দিয়ে একটা ভীতিকর পরিবেশ তৈরি অপচেষ্টা করছে, সেটাকে আপনারা জোরালোভাবে আপনারা মোকাবেলা করবেন এবং আপনারা এখন থেকে একা চলাফেরা না করে আপনারা গ্রুপে চলাফেরা করবেন রাস্তাঘাটে, যাতে আপনাদেরকে কোথাও হঠাৎ করে গ্রেফতার করে নিয়ে যেতে পারে, সেখানে যাতে আমরা যেখানেই আমাদের উপরে আক্রমণ হবে হামলা হবে সেখানেই যাতে আমরা শক্ত প্রতিরোধ করে তুলতে পারি, এই চেষ্টাটা আপনারা করবেন। তো এই পর্যায়ে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ যে কোনো বিপদে আপদে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেই এই স্বৈরাচারী সরকারকে হটাবো। আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনার বিদায়, বাকি সব কিছু পরবর্তীতে নির্ধারণ করা যাবে, কে কি হবে, আমরা কে কোন পদ পাব, আমাদের মধ্যে কোনো নেতৃত্বের প্রতিযোগিতা থাকলে সেটা পরে আমরা ঠিকঠাক করব, কিন্তু বর্তমানে এক দফা আন্দোলন, যেটা আমার বিশ্বাস আগামী 10 তারিখেও দলের থেকে ঘোষণা আসবে এক দফা আন্দোলনের, শেখ হাসিনা পতনের আন্দোলনকে আমরা যত তাড়াতাড়ি যত ত্বরান্বিত করব তত তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ মুক্তি পাবে। এবং এই যে তাদের যে লুটপাট অব্যাহত রয়েছে, আমরা বড় বড় সমাবেশ করছি, বড় বড় বক্তৃতা দিচ্ছি, কিন্তু এদের লুটপাট কিন্তু থেমে নাই, লুটপাট অব্যাহত রয়েছে, ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা সমানে লুটপাট করছে, এটিকে আমাদের জরুরি ভিত্তিতে বন্ধ করতে পারলেই আমাদের দেশ আবারও শান্তির পথে ফিরে আসবে এবং আমাদের আমরা এই অর্থনীতিকে আমরা আবারও নতুন করে গড়ে তুলতে পারবো। তো এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ, ধন্যবাদ।